আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার রাইটিং ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো করে আজও নিত্য নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ। তাই তো আজ ভাবছিলাম কি দিয়ে ভিডিওটা শুরু করা যায়, ভিডিওতে কি আদৌ আজ শেয়ার করব কি করব না, এটা ভাবতে ভাবতে আসলে সকালে সময়টা কাটিয়ে ফেলেছি। দুপুরের রান্নাবান্না অলরেডি শুরু করে দিয়েছি, তো হঠাৎ করে মনে হলো যে তো আমি রেগুলারই আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, তো আজও ছোট করে একটি ভিডিও শেয়ার করেই ফেলি, তো সেটা ভেবেই ভিডিওটা শুরু করে দিয়েছি। আজ আসলে মাথা ব্যথা করছিল, তাই কোনো কিছুই ভালো লাগছিল না, কোনোভাবে করে নিয়েছিলাম এমন একটা অবস্থা। তো তার মধ্যে আবার ভিডিও করা, সেটা আর আজকে ভালো লাগেনি, বিদায় শুরু করতে পারিনি সকাল থেকে। তো গরম তো আবার ফিরে এলো, কিন্তু আজ যেটা দেখলাম যে বাতাসও আছে মোটামুটি, গরমের সাথে সাথে কিন্তু বাতাসটা থাকার কারণে গরমে একটু অস্থিরতা কমই লাগছে। তো এই তো আজ আমি খুবই নর্মালভাবে রান্নাবান্না করে নেব, কেননা গরমের মধ্যে দেখা যায় যে মাছ মাংস কিছুই ভালো লাগছে না। তো ভাবলাম যে আজ একটু নর্মালভাবেই করে ফেলি, খুব বেশি কিছু রান্না করতে পারবো না, কেননা মাথাটা কেন জানি না ব্যথা করছে, প্রেশারটাও একটু নেমে গিয়েছে, তো এর জন্য দেখা যায় যে আসলে কিছুই ভালো লাগছে না। তো এই তো দুপুরে খেতে হবে, তার জন্যই একটু রান্নাবান্না করে নিচ্ছি। কাটাকাটি অলরেডি করে ফেলেছি আর ফ্রিজ থেকে কিছু টমেটো নামিয়ে রেখেছি। তো এই তো রান্নাবান্না শুরু করে দেব, তবে সব কিছু আজ আর শেয়ার করছি না ডিটেলসে, একটু একটু করে শেয়ার করে যাচ্ছি। প্রতিদিনের মতো করে আমি আমার পুরনো রিকোয়েস্টই করে যেতে চাচ্ছি, যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, প্লিজ ভিডিওটি দেখা মাত্রই একটি লাইক দিয়ে দেবেন, কেননা আপনাদের একটি লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে, এতে করে আমি অনেকটাই উপকৃত হব। আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাই তো ডালটাকে আগে ভিজিয়ে রেখেছিলাম, আর ভিজিয়ে রাখা পানিটা আমি গাছে দিয়ে দিয়েছি, আর এখন ডালটা ক্লিন করে বসিয়ে দেব। শীতের সময় আমার কাছে ডালটা খুব একটা ভালো লাগে না, তবে গরমের মধ্যে দেখা যায় যে ভালো লাগে। শীতের সময় মাসকলাইয়ের ডাল যেটা বলা হয় ওটাই খেতে ভালো লাগে, মশারির ডালটা খুব একটা ভালো লাগে না। আর গরমের মধ্যে দেখা যায় যে লেবু দিয়েও ডালটা ভালো লাগে, তার সাথে আবার আম দিয়ে কিংবা জলপাই দিয়ে, এগুলো দিয়ে কিন্তু ডালটা খেতে খুব ভালো লাগে। তো গরমের সময় এখন প্রায় ডাল করা হবে, আর দেখা যাবে যে রেগুলারের ডালটা রেগুলারই শেষ হয়ে যাবে। শীতের সময় দেখা যায় যে ডাল রান্না করলে 2 থেকে 3 দিন হয়ে যায়, কিন্তু ডাল শেষ করা হয় না। আর এখনই গরম দিয়ে কোনো রকম সবজিও ভালো লাগে না খেতে, আর দেখা যায় যদি একদিন মাছ রান্না করি পরের দিন আর কেউ মাছ খেতে চায় না, তো এমন একটা অবস্থা বাসার মধ্যে। আসলে গরমের মধ্যে সবারই অস্থিরতা বেড়ে গিয়েছে, এদিকে তো আয়নকে নিয়ে একটু চিন্তায় আছি। তো যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ হয়তো সব কিছুই ঠিক করে দেবে। তাই তো এদিকে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ওদিকে আমি আমার অন্যান্য রান্নাগুলো করে নিচ্ছি। তো আজ তো আর খুব বেশি কিছু রান্না করছি না, ডিম ভুনা করবো আর তার সাথে ডাল, আর যদি চাইলে হয়তো একটু ভর্তা করতে পারি, কেননা ভর্তা ছাড়া ইদানিং আর খেতে ভালো লাগে না, বিশেষ করে ঝাল কিছু না হলে আসলে এখন আর ভাত খেতেই ভালো লাগে না। আর কাঁচামরিচে দেখা যায় যে এখন ঝাল নেই, যত দাম বেশি হোক না কেন কিংবা কমই হোক না কেন, কাঁচামরিচে কিন্তু এখন ঝাল খুবই কম, তো তাই কাঁচামরিচ দিয়েও খেতে ভালো লাগে না। এদিকে বারান্দায় যে মরিচ গাছগুলো লাগিয়েছি ওখানেও কিন্তু তেমন কোনো মরিচ নেই, তো তাই কি করব সেটাই ভাবছিলাম রান্না করতে করতে। আমি জানি না আমার সাথে এখনও কারা কারা আছেন, কারা কারা এখনও আপনাদের মূল্যবান সময়টুকু আমাকে দিয়ে যাচ্ছেন, তবে যারা যারা এখনও আমার সাথে আছেন আপনাদের মূল্যবান সময়টুকু আমাকে দিয়ে যাচ্ছেন প্লিজ। তাদের মধ্যে কেউ যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে। আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন।
আসলে ইদানিং অনেকের ভিডিও দেখা হয়, আর এক একজনের ভিডিওতে দেখা যায় যে এক এক রকমের বক্তব্য শুনতে পাচ্ছি। তো জানি না আসলে কোনটা সত্যি কোনটা মিথ্যে। তো আমি আমার মতো করে চলছি, যেভাবে শুরু করেছি ওভাবেই আছি, দেখি কতটা সময় ধরে সময় দিয়ে যেতে পারি। তো এখন যেহেতু আয়ান এর স্কুল নেই, তেমন কোনো চাপ নেই, তো তাই হয়তো সুন্দরভাবে ইউটিউবে সময় দিয়ে যাচ্ছি, সময় দিতে পারছি। হয়তো আয়ান যখন স্কুলে যাবে, আয়ানের পড়ালেখা আরও একটু বেশি বেড়ে যাবে, তখন হয়তো আর এভাবে সময় দিতে পারবো না। তখন জানি না এতটা সময় ধরে ইউটিউবে থাকতে পারবো কি নাও, তবে চেষ্টা করে যাব। নিজের শখের জায়গাটা আসলে কেউ ছাড়তে চায় না, হাজার ব্যস্ততার মাঝেও দেখা যায় যে থেকেই যায়। তো ওই যে ভাবছিলাম যে ঝালঝাল কিছু একটা করব, তো প্রত্যেকদিন দেখা যায় যে ভর্তাও ভালো লাগে না, আর এখন আবার আলুর ভর্তা করলেও ভালো লাগে না, কারণ আলুটা একটু মিষ্টি হয়ে গিয়েছে। তো এটার জন্য দেখা যায় যে আমার কাছে আলুর ভর্তাটা খেতেও ভালো লাগে না। তো একটু শুকনো মরিচ ভেজে রেখেছি, বাসায় দেখা যায় যে অনেক শুকনো মরিচ যদি একসাথে ভেজে রাখি তাহলে মশলা করে আমরা বউ শাশুড়ি সবাই সুন্দরভাবে খেয়ে নিই, কোনো হিসাব থাকে না। আর শুকনো মরিচ কিন্তু অনেক বেশি ক্ষতি করে, শরীর জ্বালা পোড়া করে, তো এটার জন্য আমি শুকনো মরিচ ভেজে এভাবে রাখি না। কিন্তু দেখা যায় যে এখন কাঁচামরিচও ঝাল নেই, ওটার জন্যই এভাবে রেখে দিয়েছি। তো ভাজার সময় মাকে বলেছি যে অল্প করে ভেজেছি, আমরা বউ শাশুড়ি একটা একটা করে খাবো, বেশি খাবো না। তো এই তো ছিল আমার নর্মাল রান্নাবান্না, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদিও ভিডিওটা আজ করতে চাইনি, তাও যেহেতু প্রত্যেক দিনের একটা অভ্যাস, তো এটাও বা কীভাবে চেঞ্জ করি, তো তাই আপনাদের সাথে ছোট করে একটু শেয়ার করেছি। আশা করছি আপনারা ভিডিওটাকে সাপোর্ট দিয়ে যাবেন। পুরো ভিডিওটা দেখে অবশ্যই সুন্দর একটা মন্তব্য দিয়ে যাবেন, সেটাই আশা করছি। তো এই তো ছিল আজকের আয়োজন, কেমন ছিল অবশ্যই জানাবেন, আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি, বরাবরের মতো করে আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।